হ্যালো ফ্রেন্ডস, আমি এখন এই ভারতের ম্যাপটা ওপেন করে বসে আছি গুগল পে গো ইন্ডিয়াতে। কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে লাস্ট ইভেন্টটা আমাদের জয়পুরে হয়েছিল। সো গুগল কিন্তু ইমিডিয়েটলি একটা নতুন আপডেট দিয়ে দিয়েছে এখানে, যে কামিং সুন বলে যেখানটা লেখা আছে এটা তোমরা ক্লিক করলে দেখতে পাবে যে সেলিব্রেট দিওয়ালি ইন এনি গো ইন্ডিয়া সিটি ফ্রম নভেম্বর 13 টু নভেম্বর 15, স্টে টিউন, ইউ কুড আর্ন ₹2200 সিটি টিকিটস অর কিলোমিটার। সো কি বলছে, মেনলি তোমাকে কিন্তু কাল থেকে মানে 13 তারিখ থেকে কিন্তু যে ইভেন্টটা হতে চলেছে সেটা কিন্তু যে কোনো সিটিতে হবে, কিন্তু টুইস্টটা আছে অন্য জায়গায়। যে জায়গায় আমার মেন চিন্তাটা সেটা হচ্ছে, এতদিন ধরে যেটা হচ্ছিল আমাদের ফার্স্ট ইভেন্ট কোথায় হয়েছিল, ফার্স্ট ইভেন্ট আমাদের হয়েছিল ধর্মশালা, নেক্সট হচ্ছে হায়দ্রাবাদ, তারপরে মুম্বাই, অ্যান্ড তারপরে লাস্ট হলো জয়পুর। সো এরপরে বলছে ইন এনি গো ইন্ডিয়া সিটি। তো আমার কাছে যা টিকিট আছে এখন, আমি ধরে নিলাম চেন্নাই, ধর্মশালা, তাওয়াং, এখানে কি অপশান দেখাবে আমি জানি না, কারণ নিচের দিকে জয়পুর অপশান দেখাচ্ছিল তাই জয়পুরে গো অপশান আসছিল। তো আমার এখানে কি অপশান আসবে আমি জানি না, যাদের অ্যাকাউন্টে কমপ্লিট হয়ে গেছে, তো এটা কাল সকালেই জানা যাবে। তো আই থিঙ্ক যে কোনো জায়গায় একটা ভিজিট তো করা যাবে যার জায়গায় টিকিট আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। দেখো প্রবলেমটা হচ্ছে, আমি এই অফার সেকশানে চলে যাচ্ছি, এইখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা লেখা আছে প্রতিবারের মতো একই জিনিসই লেখা আছে, যে এরকম কোশ্চেন অ্যান্সার ভুল দিলে হবে না, 5টা কোশ্চেন করা হবে, তার উপরে তোমরা সিটি টিকিট, রেয়ার সিটি টিকিট অথবা তোমরা একটা স্ক্যাচ কার্ড পেতে পারো। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, যেটা হচ্ছে কোশ্চেন কী হতে পারে, আমরা যে কোনো সিটি ভিজিট করছি, ধরো আজকে কলকাতা আমি ভিজিট করছি, তাহলে কি কলকাতার হিস্ট্রি সম্বন্ধে জানতে চাইবে ওরা, বা অন্য কোনো অপশান আসবে, বা শুধু গুগল পের থেকে ইউনিভার্সাল কোশ্চেনগুলো করবে গুগল পে সম্বন্ধে? তো সেই জল্পনাটা কিন্তু রয়ে গেছে। এবার ধরো কেউ অমৃতসর যাচ্ছে, তাহলে কি অমৃতসরের হিস্ট্রি জানতে হবে, তো কি হচ্ছে এটা কিন্তু সকাল না হলে বলা যাবে না। সো কালকে একটা বিশাল বড় চ্যালেঞ্জ যে কি জেনারেল নলেজ আসতে চলেছে। আর একটা জিনিস আমি বলবো, যে যারা যদি মনে করো যে বিভিন্ন সিটি অনুযায়ী কোশ্চেন আসছে, মানে অনেকগুলো কোশ্চেন গুগল সেট করে রেখেছে, তাহলে কিন্তু আমি বলবো যারা কলকাতা থাকো বিশেষ করে, আমার মনে হয় আমাদের কলকাতার অ্যান্সার দেওয়াটাই আমাদের পক্ষে সহজ হবে। সো এটা কিন্তু তোমরা করতে পারো, যে কলকাতায় ভিজিট করতে পারো কালকে, কলকাতা সম্বন্ধে যদি কোনো কোশ্চেন আসে তাহলে আমরা সহজে অ্যান্সার দিতে পারবো, কারণ এতগুলো সিটি আছে, যদি র্যান্ডমলি কোশ্চেন হয় কিন্তু 5টা করে, তাহলে কিন্তু কোশ্চেনের আপডেটও আমাদের কাছে খুবই কম থাকবে, কারণ সেটার জন্য যথেষ্ট সময় লাগবে সব সিটির কোশ্চেন কী কী হবে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ, আই থিঙ্ক কমন কোশ্চেনই ওরা রাখবে। ততক্ষণ ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত।